সুপ্রিয় দর্শক, বাদল দিনের গান সঙ্গীতানুষ্ঠান থেকে আমি ঈশানা আপনাদের সকলকে জানাই একগুচ্ছ বৃষ্টি স্নান শুভেচ্ছা। আমাদের সাহিত্য, কবিতা, গান, সিনেমা, গল্প সব দিকেই বাদল অর্থাৎ বৃষ্টিমুখের দিনের কথা বারবার ঘুরে ফিরে চলে এসেছে, এখনও আসছে এবং ভবিষ্যতেও আসবে। বৃষ্টি এবং ছেলেবেলা একে অন্যের সঙ্গে আষ্টে পৃষ্টে মিলে আছে। ছেলেবেলায় বৃষ্টিতে ভেজে আম কুড়োনো সহ আরও অনেক মজার মজার স্মৃতি রয়েছে আমাদের প্রত্যেকের জীবনে। বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এমন আনন্দময় বিষয় মন থেকে মুছে ফেলা কখনোই সম্ভব নয়। জ্যোৎস্না কত দীপ্তিময় আর বৃষ্টি কতটা বিলাসমুখর হতে পারে সেটা আমাদের শিখিয়েছেন প্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। রবীন্দ্রনাথের গানে যেমন বারবার বৃষ্টির কথা চলে এসেছে, ঠিক তেমনই হুমায়ুন আহমেদ তার অনেক লেখায় বৃষ্টিকে করে তুলেছেন বিলাসমুখর। শুধু তাই নয়, বৃষ্টিকে ভালোবেসে আমাদের প্রিয় লেখক হুমায়ুন আহমেদ নুহাশপল্লীর বৃষ্টি বিলাসের নিচেই তার শেষ শয্যা গ্রহণ করলেন। বিষণ্ণ প্রকৃতির মাঝে যখন মন উদাস হয় মনে হয় জীবন বোধের পুরোটাই খুব হালকা এবং ঠুনকো, আবার কখনো মনে হয় যার পরনাই ভারাক্রান্ত। কিন্তু তারপরও বাদল দিনে টিনের চালে বৃষ্টির শব্দ, প্রিয় মানুষের কণ্ঠে সুরধ্বনি আর প্রিয়তমার হাতে ত্রিবেঞ্জন আমাদের নিয়ে যায় ভিন্ন কোনো জগতে, ভিন্ন কোনো ভুবনে। বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ, ঋতুতে ঋতুতে এমন বৈচিত্র্য আর প্রকৃতির এমন অদ্ভুত খেয়াল আর কোথাও দেখি না। ঋতু বৈচিত্র্যের বিভাজনে আষাঢ় এবং শ্রাবণ এই দুই মাস হলো বর্ষাকাল। যে বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছে তাকে কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ হয় না, এই কথাটি জেনে এবং মেনে আমি ঈশানা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সুস্থতা আর ভালো থাকা কামনা করি। আল্লাহ হাফেজ।